বড় পর্দা খেলা দেখতে ভিড় করেছেন সমর্থকরা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম, ফেনীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল, রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এখানে বড় পর্দায়। আপনি দেখতে পাচ্ছেন প্রতি এক মিনিট দুই মিনিট পর পর কিন্তু সেই আক্রমণ, ব্রাজিলের যে আক্রমণ, বেশ সমর্থকরা তারা মুখিয়ে আছে কখন একটি গোল হবে এবং সবারই নজর যে 90 মিনিটে তারা গোল করতে পারেনি, এখন এক্সট্রা 30 মিনিট দিয়েছে, সেই যে সবার এখানে নজর, সবার চোখ যে বড় পর্দার দিকে। এখানে যারা ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে উত্তেজনার পাশাপাশি হতাশাও বিরাজ করছে। তারা যেটি ভেবেছিলেন হয়তো 90 মিনিটের মধ্যেই কিন্তু ব্রাজিল তাদের জয় ছিনিয়ে আনবেন, কিন্তু এখনো পর্যন্ত গোল না হওয়াতে তাদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, হতাশা আছে। তারপরেও তারা হাল ছেড়ে দিচ্ছেন না এবং তারা এটি বলছেন যে আজকে অবশ্যই ব্রাজিলের জয় হবে এবং ক্রোয়েশিয়াকে হারায় ব্রাজিল জিতবে এবং এবং বিশ্বকাপ ব্রাজিলের নিবে, এরকম কি তারা কিন্তু প্রত্যাশা করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা সেই উত্তেজনা করছে এবং তারা আনন্দ করছেন, উচ্ছ্বাস করছেন। এবং এরপর একটা যে খেলা আর্জেন্টিনার যে খেলা নেদারল্যান্ডসে, সেই খেলাটি দেখার জন্য কিন্তু আর্জেন্টিন সমর্থকরা ইতিমধ্যে জড়ো হয়েছে। তবে হাল ছাড়ার আর কথা বলছেন না ব্রাজিল সমর্থকরা। আপনি হয়তো ব্রাজিল যে ইতিহাস, বিশ্বকাপের যে ইতিহাস, পাঁচবার দল যে দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবারে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে এবং 1930 সাল থেকে প্রতিটি আসরে কিন্তু ব্রাজিল খেলেছেন এবং প্রায় 8 বারের বেশি বিশ্বকাপে ফাইনাল খেলেছেন এবং 22 বারের বেশি শিরোপা অর্জন করেছেন। সেক্ষেত্রে যে ইতিহাস বলছে, তারা বলছে ব্রাজিল কখনো হারতে পারে না এবং ব্রাজিলকে আজকে তারা তাদের যে সমর্থকরা আছে তাদের সবাই যে যেভাবে পারছে ব্রাজিলকে সমর্থক দিয়ে যাচ্ছে। একদিকে যেমন মাঠে এবং যে গ্যালারিতে দর্শকদের উত্তেজনা, ঠিক তেমনিভাবে চট্টগ্রামের যে যে বিডিআর মাঠ রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু মুখিয়ে আছে সে ব্রাজিলের জয়টি চিনে আনার জন্য এবং তারা প্রত্যাশা করছেন। তারা আজকে এখান থেকে মিছিল সহকারে, অর্থাৎ ব্রাজিলের জয় নিয়ে তারা এখান মাঠ ছাড়বেন, সেটিই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন চট্টগ্রামে অন্যান্য যে বড় পর্দায় যে খেলাগুলো হয় সেগুলো কিন্তু বন্ধ রয়েছে নিরাপত্তার কারণে, কিন্তু চট্টগ্রামে যে বিডিআর যে মাঠ রয়েছে সেখানে কিন্তু খেলা চলছে এবং প্রতিটি মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং দর্শকদের সুবিধার্থে কিন্তু এখানে বসে কিন্তু লাইভটি দিতে হচ্ছে। তো সব কিছু মিলে যেটি বিজে আজকে জয় নিয়ে কিন্তু তারা মাঠ ছাড়বেন, দর্শকরা সেটি বলছেন। এখন এখন আমি চলে যাচ্ছি ফেনীতে আতিয়া সজলের কাছে। সজল, দেখতেই পাচ্ছেন ফেনীর পৌরসভার পক্ষ থেকে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে যেখানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং সেই খেলা দেখতে বর্তমান যে ম্যাচটি চলছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি দেখার জন্য দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এখানে কিন্তু সেই সন্ধ্যার পর থেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং তাদের যে প্রিয় দল ব্রাজিল দল গতবার এর আগের খেলায় যেরকম কোরিয়াকে একের পর এক গোল বন্যায় ভাসিয়েছিল, ব্রাজিল সমর্থকরা প্রত্যাশা করেছিল আজকে হয়তো সেই গোল উৎসব দেখবে, কিন্তু তাদেরকে হতাশ করে বা এখন পর্যন্ত তাদেরকে একটা যা এখনো কিছুটা উদ্বিগ্নতা রেখে কোন প্রথম যে খেলাটি হয়েছে নির্ধারিত সময়ে, সেই নির্ধারিত সময়ে ব্রাজিল বা ক্রোয়েশিয়া কোনো পক্ষেই কোনো গোল দিতে পারেনি। এখন দ্বিতীয়ার্ধে এখন অতিরিক্ত সময়ের খেলা চলছে, সেই খেলাকে ঘিরেই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। যদিও ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল কিন্তু তাদের বল কোনোভাবেই ক্রোয়েশিয়ার জালের ঠিকানা পাচ্ছে না, যার কারণে কিন্তু তাদের একের পর এক আক্রমণ ব্যর্থ হচ্ছে। সেই সাথে সাথে এখানকার যে দর্শক রয়েছে, ব্রাজিল সমর্থক রয়েছে, তাদের তারা কিন্তু হতাশ হয়ে উঠছেন এবং তাদের যে প্রত্যাশা ছিল যে দলটি খুব সহজেই জয় পাবে অথবা প্রথমার্ধে না হলেও দ্বিতীয়ার্ধে গিয়ে গোল পাবে, কিন্তু দ্বিতীয়ার্ধে যখন গোল না পেয়ে এখন অতিরিক্ত সময় চলছে এক একবার আক্রমণ করে, কিন্তু প্রতিটি আক্রমণ ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা কিন্তু শক্ত সমর্থভাবে
সেটি প্রতিহত করে দিচ্ছে। সেই সাথে আমাদের যে ব্রাজিল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অনেকটা নিস্তব্ধ হয়ে থাকেন। যখন ব্রাজিল সমর্থকের ব্রাজিলের পায়ে বল থাকে তখন কিন্তু সমর্থকেরা দেখেছি প্রিয় দলকে উৎসাহ দেওয়ার জন্য উৎসাহে ফেটে পড়ে এবং তারা কিন্তু মুহুর্মুহ করতালি স্লোগান দিতে থাকে এবং নেচে গেয়ে প্রিয় দলকে সমর্থন জোগানোর চেষ্টা করে। কিন্তু এত কিছুর পরেও এখন পর্যন্ত কোনো পক্ষ গোলের দেখা না পাওয়ায় এখন পর্যন্ত দেখতেন যে ক্রোয়েশিয়াও আক্রমণ করছে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকরা কিন্তু অনেকটা মানে উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে এবং ব্যাপক অধীর আগ্রহ নিয়েই তারা কিন্তু খেলাটি দেখছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে দেখছেন যে যেসব লোকজন রয়েছে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কনকনে ঠান্ডায় এভাবেই কিন্তু ঘন্টার পর ঘন্টা খেলাটি উপভোগ করছেন। আমরা চলে যাব রাজশাহীর খবর জানতে, খেলার সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিন আলম। রাজশাহী বিশ্বকাপের হাওয়া লেগেছে রাজশাহীর প্রতিটি অলিতে গলিতে, সেই হাওয়ায় গা ভাসিয়েছেন রাজশাহীর বিভিন্ন পর্যায়ের মানুষ। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, রাজশাহীর বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখছেন রাজশাহীর মানুষজন। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোয়েশিয়া এবং ব্রাজিলের মধ্যকার যে ম্যাচ সেটি কিন্তু জমে উঠেছে। এখন পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি কোনো দল। ব্রাজিলের খেলোয়াড়রা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটি গোল করার জন্য, অপরদিকে কোনো ছাড় দিচ্ছে না টিম ক্রোয়েশিয়া। ব্রাজিল অবশ্যই গত ম্যাচে যে পরিমাণ ছন্দে ছিলেন তার ছিটে ফোটা দেখা যাচ্ছে না এই ম্যাচে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা দেখেছি নেইমার লিচার্লিসনরা তাদের জায়গা থেকে মোহর আক্রমণ করছেন কিন্তু এখন পর্যন্ত কোনো গোল হয়নি। ব্রাজিল এইবারের বিশ্বকাপে এসেছে যে তারা হেক্সা মিশন কিন্তু তারা নিশ্চিত করবেন, সেই লক্ষ্যে তারা মাঠে নেমেছেন। অপরদিকে গত বিশ্বকাপে ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া, তারা তাদেরও শক্তিটুকুর তারা জানান দিচ্ছে। আমরা রাজশাহী শুধু তালাইমারি নয়, রাজশাহীর অনেক অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বড় পর্দায় সবাই খেলা দেখছেন, সেই মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা বিরাজ করছে। আপনারা জানেন যে রাতে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনার খেলা রয়েছে, সেই কারণে শহর জুড়ে কিন্তু একটি আমেজ বিরাজ করছে। প্রত্যেকটি মানুষই চাচ্ছে, তারা চাচ্ছে যে তাদের দলকে জেতানোর জন্য তারা উৎসাহ প্রদান করে যাচ্ছেন এবং তারা বলছেন যে ব্রাজিলের সব সমর্থকরা বলছেন যে হেক্সা মিশন নিশ্চিতে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে যে ক্রোয়েশিয়া ব্রাজিলের খেলা সর্বশেষ। ব্রাজিল সমর্থকদের উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী, ফেনী এবং চট্টগ্রামে।